সম্প্রসারণ হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। 20 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, এবাবদ খরচ করা হয়েছে 420 কোটি টাকা। তবে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ বাবদ এই টাকা পেতে কমিশন দিতে হয়েছে পৌর মেয়র মুজিবুরকে, যার সত্যতা খুঁজে পেয়েছে দুদক। তারা স্বীকার করেছে পৌর মেয়রের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, এবং দুর্নীতি দমন কমিশন যখন তদন্ত করে, তদন্তের এক পর্যায়ে যখন ব্যাংক স্টেটমেন্টটা কালেক্ট করে সেটার সত্যতা মিলেছে। দ্যাট মিনস কি, দ্যাট মিনস এটাতে বোঝা যাচ্ছে ওনার কনাইভেন্সে, ওনার ইন্ধনেই কাজগুলি হয়েছে, এই জিনিসটা আপাতভাবে তদন্তে চলে আসছে। কক্সবাজার জুড়ে বাস্তবায়িত হচ্ছে বড় বড় প্রকল্প, জমির পর জমি অধিগ্রহণ করা হচ্ছে, কমিশন বাণিজ্যে মেয়র মুজিবুরও এখন বেপরোয়া। আরেকটি চিঠি আপনাদের দেখাতে চাই। কক্সবাজারের 2 জন সংসদ সদস্য সহ দলের বিভিন্ন পদে থাকা 7 জন নেতা এই চিঠি পাঠান প্রধানমন্ত্রী বরাবর। পৌর মেয়রের অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের নানান ফিরিস্তি তুলে ধরেন এখানে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান এই 9 নেতার একজনের সাথেও আমরা কথা বলেছি। জাফর আলম কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা, তিনিও মেয়র মুজিবুরের কাছে অসহায়। মুজিবের বিরুদ্ধে কথা বলাটাকে মনে করা যায় যে যারা বলছিল তাদেরকে এই যে আপনার এই যে ওই ডিজিটাল নিরাপত্তা আইন, অমুক আইন, ওই মামলা ঢুকাই দেয়। ওসমান সরোয়ার আলমের বিরুদ্ধে সে কটুক্তি করেছে, মোজাম্মেল সাহেবের ছেলে পরিবারের বিরুদ্ধে সে কটুক্তি করেছে, কমলকে সে সাইম সরোয়ার কমলকে সে অনেকবার অপমান করেছে। দখলবাজি, কমিশন বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহার ছাড়াও তার অপকর্ম নিয়ে ফিরছি একটা বিরতির পর। বাঁকখালী নদীর তীরে গড়ে উঠেছে কক্সবাজার, দখলের হাত থেকে দেশের এই নদীটিও রক্ষা পায়নি। দিনে দিনে দখলকারীদের হিংস্র থাবা বেড়েই চলছে। আগে নদী আসলেও মনে করেন ওইখানে কক্সবাজারে হাসার লগে অনেক নদী, কক্সবাজারের লগে নাই, এইগুলো আগে সব নদী আসিল, সব জায়গায় হন বরিয়রে বিল্ডিং হয়ে গেছে। 2014 সালে দখলদারদের একটি তালিকা তৈরি করে বিআইডব্লিউটিএ। 51 জন দখলদারদের মধ্যে পৌর মেয়র মুজিবুর রহমানের নামও রয়েছে। এ নিয়ে স্থানীয় পরিবেশবাদীরা সোচ্চার হলেও দখল থামছে না, সেই কথাই বলছিলেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি। তালিকা যেটা এসেছে সেখান থেকেই বলতেছি, এখানে আবদুল্লাহ খান আছে, কালেক চেয়ারম্যান আছে, ইভেন কি আমাদের পৌর মেয়রের নামও আছে। হ্যাঁ, তো এখন যদি এই ধরনের প্রভাবশালী, ক্ষমতাবান এবং নেতৃত্বদের নাম তালিকায় থেকে থাকে, তাহলে অন্যান্য মানুষ তো আরও উৎসাহিত হবে দখল করার জন্য। এইভাবেই দিন দিন, দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে। নদীর জমি দখল করেই থেমে থাকেননি মেয়র মুজিবুর, দখল প্রক্রিয়ায় তিনি পৌরসভাকেও জড়িয়েছেন। অর্থাৎ পৌর এলাকার সব আবর্জনা ফেলে নদী পাড়ের এই জমিটিও ভরাট করছেন তিনি, যদিও পৌরসভার আবর্জনা ফেলার আলাদা জায়গা রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনও নদী রক্ষায় কাজ করে যাচ্ছে, একটি কমিটিও করা হয়েছে। কারা নদী দখল করছেন এবং দখলকৃত নদী কীভাবে উদ্ধার করা যায় সেই লক্ষ্যে কাজ করছে এই কমিটি। অবাক হতে হয় একটি নাম দেখে, 33 জনের সেই কমিটিতে পৌর মেয়র মুজিবুরের নামও রয়েছে। এত গেল নদীর কথা, পাহাড়ও রক্ষা হয়নি মুজিবুরের ধাবা থেকে। কলাতলির হোটেল মোটেল জোনের উল্টো দিকের এই পাহাড় কেটে হয়েছে উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি। এখন নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন, এমনকি ভাড়া দেয়া হয়েছে বিদেশি এনজিওদের। এই সমিতির সভাপতিও মেয়র মুজিবুর রহমান। এ নিয়ে 2014 সালে উচ্চ আদালতে রিট করেন পরিবেশবাদী সংগঠন বেলা। তাদেরকে যেটুকুন জমি বরাদ্দ দেওয়া হয়েছিল সেই বরাদ্দও কিন্তু বিতর্কিত, সেই বরাদ্দের ব্যাপারেও কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়ে আসেনি, দুদক থেকেও সেখানে এক ধরনের রিপোর্ট গেছে। তো এতগুলো আইনি প্রক্রিয়াকে অব্যাহত রেখে এগুলো চূড়ান্ত নিষ্পত্তি না করে এখানে সমিতি হচ্ছে, সেই সমিতির আবার সভাপতি বানানো হচ্ছে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে, এটা তো আসলে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, ক্ষমতা দেখানো হচ্ছে। এবং তারা এই যে নির্বাচিত কর্তা ব্যক্তিকে তারা ওখানে সভাপতি করলেন, তাকে দেখিয়ে দেখিয়ে তাদের অনেক ইললিগাল কাজ অনেক সরকারি অফিস থেকে লিগালাইজ করার চেষ্টা করবেন। কক্সবাজার সৈকতপাড়ের সবচেয়ে ব্যস্ততম এলাকা সুগন্ধা পয়েন্ট। হোটেল মোটেল জোনের এদিক দিয়ে একটি রাস্তা হবার কথা থাকলেও 3 বছর আগে জায়গাটি দখল হয়ে গড়ে উঠেছে বিশাল মার্কেট। এই ড্রাগন মার্কেটে দোকান রয়েছে 50-এর অধিক।
অভিযোগ আছে এই মার্কেট গড়ে ওঠার পেছনেও মেয়র মজিবুর রহমানের ভূমিকা রয়েছে। জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটিও কিছু করতে পারছে না। সাবেক মেয়র মুক্তিযোদ্ধা নুরুল আফসার সেই কথা জানাচ্ছিলেন। এখানে আমাদের মুজিব আছে জড়িত, শাওন আছে, তারপরে আরও কিছু আছে, স্থানীয় কিছু জিনুক ব্যবসায়ী আছে। তবে আমি মুজিবকে একদিন বলতে শুনেছিলাম, এই হোটেল মোটেল জোন অথরিটি যখন রাস্তা তৈরি করা শুরু করবে তখন আমরা এটা সরাই নিয়ে যাবো।